দুপুর এগারোটা বিশ মিনিটে আদালতে আনা হয় এই মামলার একত্রিশ জন আসামিকে দুটি মামলায় আসামি ঊনপঞ্চাশ জন যাদের মধ্যে রয়েছেন রাজনীতিক পুলিশ ও সেনা সদস্য গোয়েন্দা সদস্য এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের সদস্য এগারোটা সাঁত্রিশ মিনিটে শুরু হয় রায় ঘোষণা পরিকল্পনা ও হামলা বাস্তবায়নের ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে রাজনৈতিক নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু এবং গোয়েন্দা সংগঠন এনএসআই এর দুই সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সহ উনিশ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড আমরা যাদেরকে ফাঁসি কামনা করেছিলাম এক্সপেক্ট করেছিলাম তারা তাদের ব্যাপারে আমরা ইনহ্যান্সমেন্ট হয়তো বা চাইতে পারবো আমরা উচ্চতর আদালতে যেতে পারবো এবং উচ্চতর আদালতে যেয়ে রায়ের ব্যাপারে আমরা তাদের ফাঁসিও চাইতে পারবো সুতরাং রায় হয়েছে এতে আল্লাহর দরবারে সুক্রিয়া মানুষ বিচার পেয়েছে এটাতে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আর হামলার ষড়যন্ত্রে অংশ নেওয়া সহ বেশ কয়েকটি অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক সাংসদ কাজী কাইকোবাদ সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত আমার আব্দুল সালাম পিন্টু আলী চৌধুরী সহ আমাদের তারেক রহমান কোন অন্যায় অবশ্যই তারেক রহমান ইনশাল্লাহ দেশে ফিরে আসবেন এবং যে আপিল করবেন উনপঞ্চাশ জন আসামির মধ্যে বাকি এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে বিচারিক আদালতেই সময় লাগলো চোদ্দ বছর আটচল্লিশ দিন আর যে দণ্ড ঘোষিত হয়েছে তা কার্যকর হতে কতটা সময় লাগবে তা নির্ভর করছে মূলত হাইকোর্ট এবং আপিল বিভাগে কত তাড়াতাড়ি এই মামলা নিষ্পত্তি হয় তার উপর নুরসেদিকি মাছরাঙা সংবাদ ঢাকা